আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন লকডাউনে আটকা পড়েছিলাম, তো এখন চিন্তা করলাম লকডাউন যেহেতু শেষ, তো একটু ছোট্ট একটা ট্যুরে বের হই। সেই আজকে পরিকল্পনায় আজকে আমরা চারজন একসাথে হয়েছি, তো সাথে আছে সুজুকি জিক্সার SF আর R15 version 2। তো গাজীপুর যাওয়ার পর আমাদের সাথে আরেকটা গাড়ি অ্যাড হবে, অ্যাপাচি RTR 4V 160। তো চলুন দেখা যাক কি অবস্থা। আমাদের সবারই হেলমেট ছিল, শুধুমাত্র ভিডিও করার জন্য হেলমেটটা খুলছি। প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না, আর প্লিজ অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি সেই ক্যাটারিং হাউস থেকে আমার আইনা বসায় রাখছি। এটা কি রোড? আরে একটা পিচ্ছি যে দৌড় দিছে গাড়ির সামনে দিয়া, তুমি গাড়ির সামনে দৌড়টা দিছে। হ্যাঁ শালায়, আমি কই ওর কি করতাম, এক লাগা লাগি। দেড় ঘন্টা পর গাজীপুর শ্রীপুর আসলাম, ছোট ভাইয়ের এলাকায়। দেখি কি অবস্থা। সাথে আছে R15 version 2। আপনি তো লিব ভাই, হ্যাঁ আমার বিয়ে দিবেন, রেডি গেম করবেন বুঝেন নি? আমি ভিডিও কমপ্লিট কইরা চ্যানেলে ছাড়মু, তারপর দেখব। ও মাই গড, লিচু গাছের নিচে আমরা লিচু খাওয়ার প্রোগ্রাম চলতেছে। সাথে আছে হেলিকপ্টার শামিম আর রকেট ফর হাত। হেলিকপ্টার তো আমার না। ঠিক আছে, এটাই হলো লিচু গাছ। সরাসরি গাছ থেকে পাড়ার পর সরাসরি পেটে, আর কোনো দেরি নাই। ঠিক আছে, কিছু বলেন ভাই, গাছের নিচে লিচু খাওয়া চলতেছে।